আমার ক্ষেত্রে এমন হয়নি, আমার কাছে মনে হচ্ছিল আমি আরো রোমান্টিক হয়ে যাচ্ছি, রোমান্টিক সিকোয়েন্স বাসে আমাকে মানে ভিলেনদের হাত থেকে বাঁচাচ্ছে। সত্যি সত্যি মনে হলো যে তার ভিতরে বা তার লুক, তার যে এক্সপ্রেশন, মনে হলো সত্যি সে আমাকে মানে সেভ করতেছে। এটা মানে অ্যাক্টিংটা বাড়ে আরো, এরকম সিনিয়র আর্টিস্ট থাকলে অ্যাক্টিংটা নিজের ভিতর থেকে ফিল হয়, এটা আমার কাছে ফিল হয়নি। কারণ কি, সানি, আমি যখন নিউ কমার্স ছিলাম তখন সানিবের সাথে অনেক টিভি প্রোগ্রাম বা ইন্টারভিউ, ঈদের প্রোগ্রাম করা হয়েছে, বাট একসঙ্গে মানে কো আর্টিস্ট হিসাবে কাজ করা হয়নি। সো আজকে কাজ করতে যে আরও যেটা হয়েছে, উনি ই করেছে, অনেক হেল্প করেছে আমাকে। যেমন উনি ক্যামেরাম্যানকে বুঝাই দিচ্ছে কীভাবে শর্ট নিলে আমার জন্য মানে আমাকে ভালো লাগবে, বা লাইট কক্সিট কীভাবে ধরতে হবে, অনেক মানে টেকনিক্যাল জিনিসগুলো দেখলাম যে খুব হেল্প করে, ভালো লাগলো। এটা ভালোই, আমার রিসেন্ট আরেকটা মুভিও শুরু হয়েছে, বহু হকি মুখের কথা। এখন আবার আজকে আমি যে সেট থেকে কথা বলছি, তুমি করে বলবে নামটাই একটু রোমান্টিক, বুঝতে পারছেন। এখানে যে ডিরেক্টর রুবেল মাহমুদ, তার আগে একটি ছবি নিশ্চুপ ভালোবাসা নামে একটি ছবি আমি করেছি। তো এই ছবিতে সে যখন আমার ক্যারেক্টারটা শোনালো আমাকে ফোন করে, গেস্ট আর্টিস্ট, শুনে আমার কাছে খুব ভালো লাগলো যে আসলে এই ধরনের ক্যারেক্টার আমাদের দেশে কম হয়, মানে সিনেমার মধ্যে আর একটা সিনেমার গল্প। সো গল্পটা শুনে, স্ক্রিপ্ট শুনে আমার কাছে ভালো লাগলো, এবং আমার কো আর্টিস্ট হিসাবে যখন বললো ওমর সানি ভাইয়া, তখন আরও খুশি হলাম। দেন আমি ডান করলাম যে হ্যাঁ কাজ করছি। তুমি করে বলবে নামটা তো ডিটেলস তো বলা যাবে না আপনাকে, একটু হচ্ছে যে রোমান্টিক তো বুঝতে পারছেন, তুমি করে বলবে মানে শব্দটার সাথে, এই সেন্টেন্সটার সাথে আমরা পরিচিত 90 দশকের লাভ স্টোরি, তো এখন তো তুমি করে না, অসম্ভব একজন হেল্পফুল আর্টিস্ট, যাকে যার সঙ্গে আমি আগে কাজ করিনি, আমি কাজ করতে এসে বুঝলাম উনি মানে, আমরা নিউকমাররা যদি তার সঙ্গে কাজ করি অনেক কিছু শিখতে পারবো। যেমন আমি আজকে ওনার মানে উনি যে এত কোঅপারেটিভ এবং এত সুন্দর করে আমার সঙ্গে কাজ করলো, আমি বুঝতেই পারিনি যে আমি এত সিনিয়র একজন কারোর সঙ্গে কাজ করছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। অ্যাকচুয়ালি ভাই, আমার ওই ধরনের কোনো স্বপ্ন নিয়ে আমি চলচ্চিত্রে আসিনি যে আমার অমুক আর্টিস্টের সাথে কাজ করতে হবে বা আমি তার জন্য কাজ, আমার পছন্দ ছিল একসময় সালমান শাহ ছোটোবেলায়, কিন্তু মানে সে বেঁচে থাকলেও যে আমার এরকম স্বপ্ন নিয়ে আমি চলচ্চিত্রে আসছি, আমি চলচ্চিত্রে আসছি নিজে কাজ করতে, হ্যাঁ, যে আমার অভিনয় যেন দর্শকদের কাছে ভালো লাগে, বা আমাকে কার সাথে ভালো লাগবে, বা কোন গল্পে আমার কো আর্টিস্ট কে হবে, আসলে এটা পুরোটাই ডিপেন্ড করে ডিরেক্টরদের উপর। আমি আমার ক্যারেক্টারটি বুঝে নিই, আমি আমার কো আর্টিস্ট হিসাবে কখনো স্বপ্ন দেখি না যে এই স্টার হতে হবে বা নতুন হলে সমস্যা বা ও হলে সমস্যা, আমি আমার কোনো প্রবলেম নেই। আমার কো আর্টিস্ট নিউকমারও হতে পারে, সিনিয়রও হতে পারে, পুরাতনও হতে পারে, আমি চেষ্টা করবো তাদের সাথে অ্যাডজাস্ট করে কাজ করার, যতটুকু সহযোগিতা আমার লাগে আমি করবো, আমার সহযোগিতা প্রয়োজন হলে আমি তাদেরকে বলবো, দ্যাটস ইট করবো। কারণ সাকিব ভাইয়ের সাথে কাজ করলে, যেমন আজকে সানি ভাইয়ের সাথে কাজ করলাম, আমি বললাম যে সানি ভাই অনেক হেল্পফুল, সাকিব ভাইয়ের সাথে যারা কাজ করে তাদের মুখেও আমি শুনেছি সাকিব ভাই অনেক হেল্পফুল, হয়তো আরও নতুন অনেক কিছু শিখতে পারবো বা জানার আছে, শেখার আছে। একজন আর্টিস্টরা যখন সিনিয়রদের সাথে কাজ করে সব কিছু মানে অভিজ্ঞতাটা বাড়ে আর কি। উনিও একজন শিল্পী, আমিও একজন শিল্পী, সে একজন শিল্পী মানে কি একজন হিরো, তাই না? এবং কেউ তাকে পছন্দ করবে কেউ করবে না, এটা যার যার জায়গা থেকে। আর আমি একজন শিল্পী হিসেবে প্রত্যেকটা শিল্পীকেই পছন্দ করি। হ্যাঁ দেখেছি, এটা তো না দেখ। আচ্ছা, আমি আমার কাছে কেমন লাগবে এটা কি একটা কোশ্চেন, আপনি তো আসছিলেন আমার এই ছবি নিয়ে কথা বলতে, ভালোই লাগে, কারণ সবাই তো সব কিছু পারে না, উনি পারে এই জন্য উনি ডিগবাজি দেয়, আপনি পারলে হয়তো আপনিও দিতেন। এই সিনেমা ছাড়া আপনার হাতে আর কয়টি সিনেমা আছে? আমার এখন রানিং কাজ চলছে বহু হকি মুখের কথা, আর হাতে কয়টি কাজ আছে সেগুলো শুরু না হলে বলবো না, আমি যেই সেটে থাকবো ওই ছবি নিয়ে বলবো।